সুপ্রিয় দর্শক, নিশ্চয় আপনারা ভালো আছেন। বরাবরের মতো আমরা হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ফেসিবাদী সরকার বনাম ছাত্র সমাজ প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশ শীর্ষক পর্যালোচনামূলক অনুষ্ঠানে। দর্শক, আজকে আলোচনা করব ফেসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় বিগত 15 বছরে বাংলাদেশের ব্যাংক খাত এবং শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে অর্থ লোপাট নিয়ে। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে রয়েছেন এম এ খাদের, উনি চট্টগ্রাম ইনভেস্টর ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক রেদওয়ান সিদ্দিকী। ধন্যবাদ, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ খাদের, আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের যে শেয়ার বাজার অর্থনৈতিক খাতের বর্তমানে কি অবস্থা বলে আপনি মনে করছেন, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। সবকিছু চিন্তা করলে অর্থনৈতিক বিষয়টা খুবই সামনে চলে আসে এবং সে অর্থনৈতিক মূল কেন্দ্র হচ্ছে শেয়ার বাজার। একটা গুরুত্বপূর্ণ খাত, যে বাজারটি গত 15 বছর, এটা এর পিছনে যদি আমরা যাই, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেম একটা ধস হয়েছিল। 2009-এর শেষে, 10-এর দিকে এসে আবার একটি বড় ধস হয়েছে। এতে বিনিয়োগকারীদের মাঝে চরম হতাশা এবং আস্থার সংকট দেখা দিয়েছে। আমরা যতবারই যত জায়গায় প্রোগ্রাম করেছি এবং আলোচনা করেছি, আমাদের একটাই টার্গেট ছিল যে পুঁজিবাজারটাতে যদি আস্থার সংকট হয় কখনো বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে আসবে না। এটাকে আস্থার জায়গায় নিতে হলে অবশ্যই আপনাকে আগে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে এবং বিনিয়োগকারীদের আস্থার যোগান দিতে হবে। তদরূপভাবে এই বিগত সরকার 5ই অগস্টের বিদায় নেওয়া, গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়ার পর সিচুয়েশনটা এমন হয়েছে, আমরা ভাবছিলাম যে নতুন সরকার আসবে, পুঁজিবাজারটা আস্তে আস্তে আপট্রেন্ড যাবে। 2 থেকে 3 দিন পুঁজিবাজারটা আপট্রেন্ডে ছিল, এরপর থেকে ক্রমান্বয়ে পুঁজিবাজার ধসের পরিণত অবস্থা বিরাজমান। রেদওয়ান সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইব 2008 সাল থেকে দীর্ঘ এ সময়ে অনেক বাংলাদেশের ব্যাংক খাত বলেন, শেয়ার বাজার বলেন, অনেক লুটেরার সৃষ্টি হয়েছে, আসলে এইসব বিষয়ে আপনাদের এই মতামতটা একটু আমরা জানতে চাই। এর সামগ্রিক প্রভাব কি পড়েছে অর্থনীতিতে বিষয়ে একটু যদি আপনি একটু বলেন। ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তারা যখন ঋণ চায় 2 লাখ 3 লাখ, তখন তাদেরকে অনেক কাগজপত্র অনেক সিস্টেমের মধ্যে আসতে হয়। কিন্তু যখন এই এস আলম মাসুদ বা সালমান এফরু আমার মতো ব্যবসায়ীরা যায় 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা চাইলেই তারা খুব সহজেই পেয়ে যায়। কীভাবে পায় সেটা আমরা জানি না, তবে যতটুকু জানতে পেরে তারা আওয়ামী লীগের বা শেখ হাসিনার খুব আস্থাভাজন বলে খুব সহজেই এই সমস্ত ঋণ পেয়ে যেত, যার ফলে এই সমস্ত টাকা পয়সা তারা দেশের বাইরে পাচার করতো, লুটপাট করতো, যার ফলশ্রুতিতে এই সমস্যাটা একদম নিম্ন পর্যায়ে আসতো। এই যে এখন আমাদের দেশে এলসি সংকট, প্লাস এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা, তারপর ডলার সংকট, এই সমস্ত সংকটগুলো কিন্তু এদের কারণে তৈরি হয়েছে। কারণ তারা তো বাইরের দেশে টাকা পাচার করে না, তারা বাইরের দেশে ডলারই পাচার করে, কারণ বাইরের দেশে টাকার কোনো মান নেই। তো এই কারণে যারা বাইরে দেশে পড়াশোনা করতে যায় আমাদের দেশ থেকে, তারা চাইলেই প্রতি মাসে এলসি দিয়ে টাকা পাঠাতে পারছে না এই দেশ থেকে, এবং যারা ছোটো ছোটো ব্যবসায়ী নতুন ব্যবসা করতে যায় তারাও ধাক্কার মুখে পড়ছে। তো সব মিলিয়ে 2008 সাল পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত, এই 5ই আগস্ট পর্যন্ত যে আওয়ামী ফেসিস্ট সরকার ছিল, সে ফেসিস্ট সরকার এমন একটি কাঠামো করে দিয়েছিল অর্থনীতিতে, শুধুমাত্র তার আস্থাভাজন যায় বড় বড় ব্যবসায় করার সুযোগ পাইতো এবং বড় বড় ঋণগুলো পাওয়ার সুযোগ পেত, যার ফলে লুটপাট করতো। খুব মানে খুব সিম্পল একটি বিষয় লুটপাট করাটা এই দেশের জন্য। শেয়ার বাজারে প্রায় ধস নেমেছে, এ ধরনের একটা কথা শুনি, এর পেছনে বারবার ওই নাম চলে আসে আমাদের সালমান এফ রহমান সাহেবের, আসলে এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। না, আসলে সালমান এফ রহমান সাহেবের শুধু টাকার প্রয়োজন, বাস্তব কথা হলো যে ওনাদের মতো ব্যক্তিদের এত টাকার প্রয়োজন, ওনারা যেখানেই টাকা দেখবেন সেখানেই ওনাদের চোখ রাখবেন। এবং ওনাদের এই এই যে একটা মানসিকতা, আমি দিস ইজ ইট, আমি সরি টু সে, আমি এটাকে মানসিক রোগী বলবো, এটা মানসিক রোগ বলবো, বাংলাদেশ থেকে টাকা কামানো এবং বাংলাদেশ থেকে টাকা পাচার এবং বিদেশে সেকেন্ড হোম, এটা ভাই একটা মানে আমি মানসিক রোগী ছাড়া আমি অন্য কিছু ভাবতে আবার কষ্ট হয়। এই যে স্ট্র্যান্ডটা, এটা কোথায় গিয়ে পড়ছে দেখেন আপনি, শুধু শেয়ার বাজার না, আপনি ব্যাংক সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরের মানে এক প্রত্যেকটা সেক্টরে অর্থনৈতিক চলমান যে প্রক্রিয়াটা আমাদের যেসব খাত থেকে আসে, প্রত্যেকটা সেক্টরে শুধু টাকা দরকার, শুধু টাকা নিয়ে যাওয়া। এই যে টাকা নিয়ে যাওয়া এবং টাকা পাচার করার এই যে প্রবণতাটা, এটা প্রত্যেক একবার নিচের লেভেলে পর্যন্ত পৌঁছে গেছে। সালমান এফ রহমানরা হলো পুঁজিবাজারের মাস্টার মাইন্ড,
পুঁজিবাজার থেকে কি প্রক্রিয়া টাকা আনা নেওয়া যায়, মানুষের পকেট থেকে কিভাবে টাকা নেওয়া যায়, এগুলার মাস্টার মাইন্ড। আমরা আজকে আলোচনা শুনছি না, আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে একটা আলোচনা আসছে। আমি বলবো যে আন্দোলনের মাস্টার মাইন্ডের চাইতে এই যে অর্থ লুপাটকারের মাস্টার মাইন্ড কারা, অর্থ শোষণকারের মানুষকে রক্ত শোষার মতো অবস্থা করে ফেলছে, এই যে মাস্টার মাইন্ড থেকে খুঁজে বের করা আগে দরকার। এবং আমি মনে করি যে এই সরকারের পক্ষে একদম সহজ সিস্টেম, এই সরকার যদি মন থেকে চায় এসব মাস্টার মাইন্ড থেকে মাস্টার মাইন্ডদেরকে বের করে আনা উচিত। কি প্রক্রিয়ায় এই যে টাকাগুলো নিয়ে হাতিয়ে নেয় সালমান এফ রহমানরা, আমি তো আগেই আপনাকে বললাম যে আমার কাছে ওনাদেরকে একটা মানসিক ব্যাধির মতো মনে হচ্ছে, এটা মানসিক রোগী মতো মনে হচ্ছে। জনাব রেদওয়ান সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইব এই যে অর্থনৈতিক লুটেরাদের ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এছাড়া যে এই যে লুটেরারা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আপনারা আন্দোলন করছেন, এই ওদের ব্যাপারে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, আন্দোলন বা অর্থনৈতিক খাতকে একটু শৃঙ্খলায় আনার জন্য আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? যারা 5ই আগস্টের আগে হামলায় জড়িত ছিল এবং এই দেশের অর্থ লুটপাটকারী ছিল, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেওয়ার জন্য সরকারকে আমরা চাপের মধ্যে রেখেছি। যেমন আপনারা দেখে সামরা এফ রহমান কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে, সে কী করেছিল, সে সামরা এফ রহমান শেয়ার বাজার থেকে প্রায় 20,000 কোটি টাকার মতো লুটপাট করেছিল এই ক্রাইসিসের মধ্যেই। এবং সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে আসা প্রতিবেদন আমরা দেখেছি, তিনি প্রায় 50,000 কোটি টাকা ঋণ নিয়েছে, তার মধ্যে 60টি ব্যাংকে 37,000 কোটি টাকার ঋণের সন্ধান পাওয়া গেছে। আবার এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছিল জনতা ব্যাংক থেকে, 25,000 কোটি টাকা। তো আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি আরও বড় বড় আগব্বল আছে ওদেরকে ধরে তল্লাশি করে টাকাগুলোর সন্ধান বের করার জন্য, নাহলে আমাদের দেশের অর্থনীতি যে অবস্থায় আছে সে অবস্থা থেকে বের হতে হলে এই সমস্ত টাকাগুলো দেশে ফিরিয়ে আনাটা খুবই জরুরি। এবং যদি প্রয়োজন হয় সরকার যদি যথোপযোগী কোনো ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে নামবো, আন্দোলন করবো, যাতে এই সমস্ত টাকা দেশে এনে অর্থনৈতিক যে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক করা হয়। এম এ খাদের, আপনার কাছে জানতে চাইবো আসলে এই যে শেয়ার বাজারের টাকা গায়েব, এই টাকা গায়েব রোধে সরকার আসলে কি করতে পারে? টাকা গায়েব বলতে এখানে আসলে নিয়মের ভিতরেই কিন্তু আসলে কাজগুলো করা হয়, অনিয়মটা পড়া হয়, অনিয়মটার ভিতরে নিয়ম বানাই ফেলে। এখানে আমাদের মানসিকভাবে আমাদেরকে আসলে যে কথাটা বলছি যে আমার বিনিয়োগকারীর আস্থার সংকট, দেখেন পৃথিবীতে, আমি আপনাকে আজকে একটা কথা বলি, পৃথিবীতে যখন অর্থনৈতিক সূচক দেখে তখন পুঁজিবাজারের গ্রাফসটা দেখে, যখন বিনিয়োগকারীরা বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে যায় তখন ওরা অনেক কিছু ইন্ডেক্স, অর্থনৈতিক অনেক কিছু ইন্ডেক্সের মধ্যে পুঁজিবাজারের ইন্ডেক্সটা দেখে, গ্রাফসটা দেখে, সেখানে দেখে তার ট্রানজ্যাকশন কী কী বলিয়াম কী প্রক্রিয়া ওখানে লেনদেন হচ্ছে, তালিকাভুক্ত কোম্পানিগুলো কী কী কন্ডিশন আছে, টপ টেনে কোনগুলো আছে, টপ 20তে কোনগুলো আছে, তখন তারা বাংলাদেশে বিনিয়োগ করা বা বিদেশে যা বিনিয়োগ করে। আপনার অর্থনৈতিক সেক্টরে যে ব্যাংক, ভাই একটা মানুষের কয়টা ব্যাংকের প্রয়োজন? মানে ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে এই যে ব্যাংক ঘরে ঘরে একদম, মানে আমার ঘরের পাশেই ব্যাংক আছে, ভূত তো আছে, এরপরে শাখা পর্যন্ত, শাখা উপশাখা মানে অভাব নেই, কেন দরকারটা কি? আস্থা ফেরাতে সুনির্দিষ্ট কোনো সুপারিশ কি আপনারা দিবেন কিনা সরকারকে? আমরা অনেকগুলো সুপারিশের মধ্যে আমি বলবো কয়েকটা সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে আপনি পুঁজিবাজারটাতে যে প্রক্রিয়া করে গেছে বিগত সরকার, সেখানে আপনি স্পেসিফিকলি জায়গাগুলোতে হাত দিচ্ছেন, মানলাম, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সাধারণ বিনিয়োগকারী যারা এখানে ইনভলভ, যাদের এখান থেকে, আপনি দেখেন শুধু সাধারণ বিনিয়োগকারী নয়, এখানে যে বোকার হাউসগুলো আছে হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আপনাকে আমি বললাম তো, আপনি আমাদের এই বোকার হাউসগুলোতে যান, কান্না রোল দেখবেন, যারা যে চাকরি করতেছে সে অসহায়ত্ব, যে বিনিয়োগ করছে সেও অসহায়ত্ব। তাহলে আমার মনিটরিং টিম যারা, কারা শেয়ার বিক্রি করতেছে, কারা এই মুহূর্তে ফোর্ট সেল দিচ্ছে, কারা বিনিয়োগকারীদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সেই দায়িত্ব দেখার দরকার সিকিউরিটিজ কমিশনের। সেই আমি আমার নিজের বিবেক বলছে যে সিকিউরিটিজ কমিশন এই মুহূর্তে কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন, আই ডোন্ট নো, আমি জানি না, আমার উচিত আমার বিনিয়োগকারীদের আস্থা ফিরে নিয়ে আসা। রেদওয়ান সিদ্দিকী, এই যে লুটপাটের একটা সংস্কৃতি, এটা নিয়ে আপনাদের
কোনো এটা পরিবর্তনের কোনো কর্মসূচি থাকবে কি না, যদি থাকে একটু জানাবেন। এভাবে বলতে হচ্ছে লুটপাটে, লুটপাট নিয়ে আমরা আলাদা কর্মসূচি করবো। আমাদের প্রত্যেকটা কর্মসূচি থাকে জনবান্ধব কর্মসূচি, জনগণের কর্মসূচি, সেখানে আমরা নতুন করে বলার কিছু নাই। তবে আমরা চেষ্টা করছি এই দেশের অর্থনীতিটা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য যতটুকু করার, রাজপথ থেকে ছাত্রদের পক্ষ থেকে করার, ততটুকু অবশ্যই করব। আর সরকার চাইলে আসলে সম্ভব। বিগত আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার যে চট্টগ্রামে একটি শিল্প গ্রুপ, অ্যাসালাম গ্রুপ, তারপর ঢাকাতে বলে সালমান এফরন, বিগ সিনকো গ্রুপ, এদেরকে যেভাবে ছাড় দিয়েছে, এই যে 2022 সালে আপনারা শুনেছেন ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক বাংলাদেশে 30,000 কোটি টাকার মতো লুটপাট, মানে এটা আসলে স্বপ্নের মতো, এত টাকা কীভাবে লুটপাট করতে পারে। কিন্তু তখন সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যদিও এটি নিয়ে অনেক আইনজীবী, অনেক সাংবাদিক কথা বলার চেষ্টা করেছিল, তাদেরকে টাকা পয়সা দিয়ে চুপচাপ করে দেওয়া হয়েছিল। তো আমরা আশা করছি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই সমস্ত বিষয়ে জিরো টলারেন্স রাখতে পারে, যারা দুর্নীতিবাজ, যারা ব্যাংকের টাকা লুটপাট করে, ঋণ খেলাপি করে, এদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স রাখতে পারে, তাহলে আমাদের ছাত্র সমাজ তো বারবার আন্দোলন করার প্রশ্ন আসে না। যদি আগামী সরকারও যদি সেম কাজগুলো করে, এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তী গভর্নমেন্ট, তারাও যদি সেম কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে নামবো। কারণ এই দেশ বাঁচবে কখন, যখন দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, দেশের ব্যবসায়ীরা শান্তিতে বিনিয়োগ করে একটা ভালোভাবে টাকা উপার্জন করতে হবে। যদি তাদেরকে আমরা শান্তিতে না রাখতে না পারি, তাহলে এই দেশকে কোনো ভালোভাবে টিকবে না। তো আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, ব্যবসায়ীরা তাদের ব্যবসা করুক, যারা আমাদের মধ্যে সাধারণ জনগণ আছে তারা শান্তিতে বসবাস করতে পারুক, নইলে আমাদের আবার রাজপথে নামতে হবে, কর্মসূচি দিতে হবে অবশ্যই। জনাব এম এ খাদের, আপনার কাছে জানতে চাইব আসলে এই যে লুটপাটের যে সংস্কৃতি, এই যে শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, এসব বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন। আমি মনে করি যে আমাদের প্রথম চিন্তা হলো আমাদের মাইন্ডসেট করতে হবে, আমাদের গোল ঠিক করতে হবে যে ভবিষ্যতে কোনো দিন কখনো যে সরকারই আসুক, আমি বিগত সরকারের কথা বলছি, বর্তমান ভবিষ্যৎ সরকারের কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারটা তো স্বল্প সময়ের জন্য আসা, এমন একটা আইন করতে হবে, এমন একটা নিয়ম করতে হবে যে বাংলাদেশ থেকে কেউ যেন টাকা পাচার করতে না পারে। খুব কঠিনভাবে একটা আইন করতে হবে, প্রয়োজনে আমি বলবো সেটার জন্য এমন শাস্তি দেওয়ার, মানে সংবিধানে রাখা উচিত যে টাকা পাচার মানে মৃত্যুদণ্ড। সে যে হোক, আপনি যদি কোনো ভালো কিছু আশা করেন, রাষ্ট্রের জন্য কল্যাণ কামনা করেন, আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর যদি আপনি কল্যাণ কামনা না করেন, আবারও যদি সেই সরকারগুলোর সাথে তাল মিলিয়ে চলেন, তাহলে আপনি কখনোই রাষ্ট্রটাকে তার সঠিক জায়গায় নিতে পারবেন না। আমি আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি, এই টার্গেট, এই গোল সেট আপ করে যেতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আইসিবির চারজন প্রধান ব্যক্তি এবং সিকিউরিটি অ্যাসেস কমিশন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ উপদেষ্টা সহকারে যদি একটা বসেন ওনারা সামগ্রিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমার বিশ্বাস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রাস্তা ফিরে চলে আসবে। এই যে লুটপাটের যে রাজত্ব, জনগণের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে, কিভাবে তারা আপনারা কাজ করবেন এটা নিয়ে? অর্থনীতিমূলক যে সমস্ত প্রতিষ্ঠান এই দেশে আছে, সরকারি হোক বেসরকারি হোক, এই সমস্ত জায়গায় এমন ব্যক্তিদেরকে বসানো প্রয়োজন যাদের মধ্যে দেশেও প্রেম আছে, যারা এই দেশ নিয়ে ভাবে, এই দেশের অর্থনীতি নিয়ে আসলেই সুচিন্তিতভাবে ভাবতে পারে, যাদের মধ্যে আছে যে তারা কিছুটা শেয়ার পাইলো, কিছুটা ভাগ পাইলো, তারা তাদের মাধ্যমে কিছুটা অর্থ বাইরে পাঠিয়ে দিল, এমন লোকজন যাতে ওই সমস্ত জায়গায় না বসে, এবং ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা বলে যাদেরকে বলি, ওদের জন্য ব্যবসা বিষয়টা যাতে সহজ করা হয়। যেমন 10 লাখ টাকা, 5 লাখ টাকা লোন নিতে গেলে তাকে অনেক ধরনের কাগজপত্র দেখাতে হয়, যেটা আপনার 5,000 কোটি, 10,000 কোটি তাদের দেখাতে হয় না। এই বৈষম্যটা কেন হচ্ছে, এই বৈষম্যটা চিরতরে বাদ দেওয়া উচিত। খুব সহজে যাতে ছোট ব্যবসায়ীরা লোন নিতে পারে এবং খুব ভালোভাবে তাদের লোনটা তারা পরিশোধ করতে পারে, এই বিষয়টা নিয়ে অর্থনীতিবিদরা একটু দেখবে। এবং আমরা চাইলেই নিজ নিজ জায়গা থেকে যদি সোচ্চার হতে পারি, এই সমস্ত দুর্নীতি লুটপাট বন্ধ করা এত কঠিন বিষয় না, আমরা যদি নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থাকি, তাহলে বড় বড় যারা আগব্বল আছে তারাও চিন্তা ভাবনা করবে। আমরা যদি নিম্নস্তর থেকে চিন্তা করে দুর্নীতিকে আমরা রোধ করে দিব, এই যে অর্থ লুটপাট কায়দের বিরুদ্ধে আওয়াজ তুলব, তাহলে বড় বড় আগব্বলরাও সচেতন হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট সিস্টেম চালু আছে, প্রত্যেকটা জায়গায়। আমরা ডিমের বাজার নিয়ে কথা বলছি, ডিম সিন্ডিকেট আছে,
দুধ সিন্ডিকেট আছে, আলু সিন্ডিকেট আছে, সবজি সিন্ডিকেট আছে, মানে কোনোটা সিন্ডিকেটের বাইরে না কিন্তু। আচ্ছা, সিন্ডিকেট আপনি ভাঙতে পারতেছেন না যদি এই কথা বলেন যে সিন্ডিকেটের হাত শক্তিশালী, বা এটা কি সম্ভব? সিন্ডিকেটের হাত শক্তিশালী কীভাবে হয়? আজকে আমি আমি বিভিন্ন জায়গায় কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই যে অনেক জায়গায় কিছু ওনারা বিভিন্ন জায়গাতে এই যে কাঁচা বাজারের নিয়ন্ত্রণটাকে ভাঙার জন্য ওনারা কিছু স্টল দিয়েছে, মানে সবজি বিক্রি করতেছে, কেউ ডিম বিক্রি করতেছে, চমৎকার একটা কাজ। আপনি এই জিনিসগুলা সিন্ডিকেট খুব কঠিন কাজ না, শুধু জাস্ট আপনি একটা সিস্টেমের মধ্যে যদি ফেলে দেন সিন্ডিকেট থাকবে না। এগুলো আসলে আমাদের ওই যে একটা কথাই বললাম যে আমাদের ইচ্ছাটা কি, আকাঙ্ক্ষাটা কি, ভিতর থেকে আসতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকের এই আয়োজনে আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আমরা আজকের আলোচনায় তুলে আনার চেষ্টা করেছি বিষয়বস্তুর নানান দিক। আমরা আশা করব সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা বাংলাদেশের পুঁজিবাজারকে আস্থায় ফেরাতে তারা ভালোভাবে কাজ করবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিটিভি চট্টগ্রামের সাথেই থাকবেন।